ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক। দুর্নীতির প্রতিবাদে দলত্যাগ, প্রতিক্রিয়া মিহিরের। কেউ দল ছাড়লে কি আর করা যাবে, প্রতিক্রিয়া সৌগত। মিহির গোস্বামী বিজেপিতে যোগদান করার পরই কোচবিহারে বিজেপি শিবিরে উল্লাস। বিজেপি অফিসের সামনে আবির খেলায় মাতেন কর্মী সমর্থকরা, হয় মিষ্টিমুখ। বাঁকুড়া জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাসকে বহিষ্কার করল দল। তার বিরুদ্ধে দলবিরোধী কাজের পাশাপাশি শোকজের সন্তোষজনক জবাব না দেওয়ার অভিযোগ। বহিষ্কারের কারণ অস্পষ্ট, দাবি বহিষ্কৃত যুবনেতার। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। সময় মতো খোলা হয় না পঞ্চায়েতের অফিস, দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় গ্রামবাসীদের। এই অভিযোগে কাঁকসার মলান্দিকে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে গ্রামবাসীদের বিক্ষোভ। চাপের মুখে ঘটনার কথা স্বীকার পঞ্চায়েত প্রধানের। বিয়ের আসরে নবদম্পতিকে দলের প্রচার পুস্তিকা উপহার দিলেন বিজেপি নেতা। আজব কাণ্ড দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে, তাজ্জব বনে গিয়েছেন নবদম্পতি। এই নিয়ে কটাক্ষ তৃণমূলের। সমতলের পর এবার পাহাড়। দার্জিলিং এ চকবাজার ও কার্শিয়াং এ শুভেন্দু অধিকারীর ছবি সহ আমরা দাদার অনুগামী লেখা পোস্টার। পাহাড়ে শুভেন্দুর কোনো অস্তিত্ব নেই, পাল্টা তৃণমূল। সিঙ্গুরে বিজেপির বাইক মিছিল, হেলমেট ছাড়াই স্কুটি চালিয়ে মিছিলে নেতৃত্ব দিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এলাকার এক বাসিন্দার বাড়িতে সারলেন মধ্যাহ্ন ভোজন। ভোট এলে দেখা মিলে ভোট চলে গেলেই হাফিস, কটাক্ষ বেচারাম মান্নার। বনগায় ফুরফুরে মেজাজে দিলীপ ঘোষ, পুকুরে ছিপ ফেলে ধরলেন মাছ। গেলেন সাহিত্যিক বিভূতিভূষণের বাড়ি। বাড়ি সংস্কার নিয়ে শাসক দলের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন তিনি। উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে বিজেপির বিধায়কের বিরুদ্ধে পোস্টার। বিজেপি বাঁচাও কমিটির নামে পোস্টার ঘিরে গেরুয়া শিবিরের কোন দল প্রকট। গোটাটাই তৃণমূলের ষড়যন্ত্র, দাবি বিজেপির। অভিযোগ অস্বীকার শাসক দলের। পুর পরিষেবা মিলছে না, এই অভিযোগে দ্রুত পুর ভোটের দাবি বিজেপির। মেদিনীপুর পুরসভায় বিক্ষোভ অবস্থান গেরুয়া শিবিরের। করোনা সহ বিভিন্ন কারণে পিছিয়েছে পুর ভোট, জানে না বিজেপি, কটাক্ষ তৃণমূলের। তৃণমূল ছাড়লেন আলিপুরদুয়ারের বিদায়ী পুরপ্রধান ও জেলা কমিটির সহসভাপতি। দলে স্বজন পোষণের অভিযোগ তুলে ইস্তফা। আলোচনার মাধ্যমে সমাধান, প্রতিক্রিয়া জেলা তৃণমূলের। রাজনৈতিক জল্পনার মধ্যেই রবিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িতে সভা করবেন শুভেন্দু অধিকারী। প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের স্মরণে এই সভার মূল উদ্যোক্তাও তিনি। সম্পূর্ণ অরাজনৈতিক সভা, দাবি তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির। সভাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বিজেপি মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ। ভয় দেখানো ও কুরুচিকর মন্তব্যের অভিযোগে মামলা। উত্তর দিনাজপুরে রায়গঞ্জে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। বিয়ের পর গাড়ি ও 2 লক্ষ টাকা চেয়ে চাপ, বধূর বাড়ি থেকে দিতে না পারায় বিষ খাইয়ে খুনের অভিযোগ। গ্রেপ্তার শ্বশুর, পলাতক স্বামী ও শাশুড়ি।